খুব ভালো একটা প্রোডাক্ট যে এবং সে দিতে ওভার একদম ধুমসে ভাই কারেন্টের মধ্যে চলতেছে একশো টাকার প্রোডাক্ট কিনলে একশো টাকার একটি গামলা ফ্রি প্রতিটা মালের খুব আকর্ষণীয় রেকর্ডিং প্রচার রেকর্ডিং আছে দশ হাজার টাকার উপরে কেউ যদি পণ্য ক্রয় করেন তার ডেলিভারি খরচ আমাদের ফ্রি মোটামুটি আপনার কাছে যা আছে সবই বারো মাসি পটা টোটাল আট আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা নোটিস সাথে চারটা আইটেম চারটা আইটেম ফ্রি টোটাল দশ আইটেম চল্লিশটা মাল বিক্রি করলে তার এক হাজার টাকা হাজিরা ছোট ডিলার অল্প অল্প করে মাল নেয় তারাও প্রতি মাসে আড়াই লাখ টাকার মাল নিয়ে নেয় জাস্ট একটা বাজারে দাঁড়ায় প্রচার টমান করছি মাল নিয়ে কারাগারে লেগে গেছে এমন অবস্থা দশ বারো হাজার টাকা সেলস করলে তার পার ডে মুনাফা দাঁড়ায় প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দশ টাকারই মাল ছাড়লে পার ডে তার এভারেজ সেল আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা আমাদের সাথে প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করলেই টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন খাট সোফা সহ আছে অসংখ্য পুরস্কার এবং এটা প্রতি মাসের ক্যাম্পেইন আর এমনও কাস্টমার আমাদের আছে যে একদিনে সত্তর আশি হাজার টাকার মালের অর্ডার করে দেয় পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে বত্রিশ ইঞ্চি একটি স্মার্ট এলইডি কালার টিভি বাহ একটি আকর্ষণীয় ঘূর্ণিঝড় অফার সাইক্লোন অফার যে কিনা মালের অর্ডার করলেই লাখ টাকা খুব ভালো একটা প্রোডাক্ট যে নেবে এবং সে দ্বিতীয়বার চাবে স্বাধীন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইনুল ভাই অনেকদিন পর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ শুনলাম আপনার নাকি অফার নিয়ে আসছেন অফার ভাই আমাদের কাস্টমাররা বা নতুন আমাদের সাথে যারা ব্যবসা করে তারা আমাদের সাথে প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করলেই টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন খাট সোফা সহ আছে অসংখ্য পুরস্কার এবং এটা প্রতি মাসের ক্যাম্পেইন বাবা কেমন সম্ভব ভাই এটা ভাই সবই সম্ভব ভাই এইচআই ট্রেডিং আর কাস্টমারদের একটু বেশি বেশি দেয় তাই এটা এইচআই ট্রেডিং এর কাস্টমার যারা আছেন তারা জানে আচ্ছা নিশ্চয়ই তাহলে ভালো কিছু পাবেন এবং এস আই ট্রেডিং সাথে যারা ব্যবসা করেন তারা হয়তো বা অলরেডি কমেন্টে বলে দিবেন পজিটিভ কিছু তো আসলে কিভাবে করবে এবং যারা নতুন দেখছে তারা নিয়ে কিভাবে এই অর্জনগুলো করবে সেটা যদি একটু ভেঙে বলেন এটা হচ্ছে আমাদের যে আমাদের যারা রানিং কাস্টমার এই একশো টাকার প্যাকেজ আইটেম এগুলো তো আপনার আগের ভিডিওগুলোতে দেখছেন যে কত কি পরিমাণের রেসপন্স আছে কাস্টমারের কতটুকু রেসপন্স তারা যদি কোনো কাস্টমার এমনও কাস্টমার আমাদের আছে যে একদিনে সত্তর আশি হাজার টাকার মালের অর্ডার করে দেয় তো আমরা এই প্রত্যেকটা কাস্টমারদের জন্য যে সুবিধাটা রাখছি যদি কোনো কাস্টমার সর্বনিম্ন এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্টও নেয় তাহলে সে পাবে একটা ফ্রাই ফ্রাই প্যান ওই যে গ্লাস সিস্টেমের যে কড়াই ফ্রাই প্যান পাবে সেটা একবারে না একবারে নিতে হবে এমন কোনো বিষয় না সে যদি এক মাসে দশ বারে যদি টোটাল এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেয় তবে হচ্ছে একটা ফ্রাই প্যান এক লক্ষ টাকার প্রোডাক্ট যদি কেউ নেয় তাহলে পাবে সে একটা ব্যালেন্ডার সেট প্রায় দুই হাজার পঁচিশশো টাকা দামের একটা ব্যালেন্ডার সেট কেউ যদি এক মাসের মধ্যে দুই লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে সে হচ্ছে একটা চার্জার ফ্যান কেউ যদি তিন লাখ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার ডিনার সেট পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে বত্রিশ ইঞ্চি একটি স্মার্ট এল কালার টিপি বাহ দশ লক্ষ টাকার প্রোডাক্ট যদি নেয় তাহলে পাবে একটি রাজকীয় খাট যেগুলো মোটামুটি একটা ঘরে রাখলে খুব মানে সাজসজ্জা হয়ে যায় ঘরে আচ্ছা কেউ যদি বারো লক্ষ টাকার প্রোডাক্ট নেয় এক মাসের মধ্যে পাবে সে একটা সোফা সেট খুব বড় মানে টার্গেট পূরণ করতে করতে ঘরের সকল কিছু একদম ঘরের সবকিছু হয়ে যাবে পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে একটি ওয়াশিং মেশিন কিসের ভাই গরমের মধ্যে কষ্ট করে কাপড় কাচার ঝামার কাপড় কাচার ঝামেলা একটি ওয়াশিং মেশিন পাবে কেউ যদি এক মাসে সতেরো লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে একটি বারো সেফটি ফ্রিজ খুব ব্র্যান্ড কোম্পানি ভালো কোম্পানির বারো সেফটি ফ্রিজ বিশ লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে হচ্ছে একটি চার্জার ভ্যান তাদের আমরা ব্যবসা করার জন্যে একটা করে চার্জার ভ্যান দেব যে ভ্যান গাড়ি দিয়ে তারা ঘুরে ঘুরে বিজনেস করতে পারে ওকে কেউ যদি ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে আমরা দেবো হচ্ছে তাকে একটা অটো ভ্যান গাড়ি অটো ভ্যান গাড়ি এই অফারটা শুরু হবে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত পনেরোই মে হইতে ছয় মাস পর পর যদি এরকম ছয় মাসের মধ্যে কেউ যদি ছয় লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে একটি অটো ভ্যান গাড়ি এই হচ্ছে আমাদের প্রতিটা কাস্টমারদের জন্য একটি আকর্ষণীয় ঘূর্ণিঝড় অফার সাইক্লোন অফার বাহ এটা আসলে আমার মনে হয় এতদিন তো সবাই ব্যবসা করছে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছে হ্যাঁ এখন হচ্ছে সবার জন্য সুবিধা হলো এটা এক্সট্রা অর্ডিনারি কিছু পারলো হ্যাঁ তো এই যে যারা আসলে ব্যবসা করবেন এখনো যারা নতুন আছেন তারা কিন্তু অন্য কোন সেক্টরে আসলে এই আইটেম বা যে কোনো আইটেম বিক্রি করে এই সুবিধাটা নিতে পারে না যেটা এসআই ট্রেডিং এজেন্সির মাধ্যমে আপনারা পাচ্ছেন তো যাক কথা বলা বোন আসলে প্যাকেজ কিভাবে নিবেন কিভাবে বিক্রি করবেন সেটা যদি আমাদের স্বাধীন ভাই বলে দেয় আমাদের এই একশো টাকার প্যাকেজ আইটেমগুলো আসলে অটো গাড়ি অটো ভ্যান গাড়ি করে বিক্রি করা হয় মাইকিং প্রচার করে করে গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতিদিন একটা কাস্টমার অটো গাড়িতে ঘুরে প্রায় দশ থেকে বারো হাজার টাকা সেলস করতে পারে এবং দশ বারো হাজার টাকা সেলস করলে তার পার ডে মুনাফা দাঁড়ায় প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা নর্মালি নর্মালি আচ্ছা আপনি যে টার্গেট দিচ্ছেন এরকম অনেক ব্যবসায়ী আছে যারা আসলে ইনভেস্টর হ্যাঁ বিভিন্ন রকম দশ বারোটা হকার নিয়োগ দিয়ে তারা কিন্তু মালগুলো তাদের কিন্তু এই টার্গেট পূরণ করা খুব ইজি ইজি একদম ইজি ভাই আমি কি বললাম যে আমাদের অনেক কাস্টমার এরকম এইচআই ট্রেডিংয়ের অনেক কাস্টমারই আছে যে কিনা মাল অর্ডার করলেই লাখ টাকা মানে লাখ টাকার নিচে তাদের কোনো অর্ডার নাই এবং অসংখ্য কাস্টমার আমাদের এইচআই ট্রেডিংয়ে আছে যে কিনা নিজে বিজনেস করে না বা তার এলাকা ভিত্তিক কোনো দোকান আছে সেই এলাকার অটো গাড়ি অটো ভ্যান গাড়িগুলো ঠিক করে দেখা যায় তাদের দশটা করে বারোটা করে গাড়ি মাল ছেড়ে দিচ্ছে ভাই দশটা গাড়ি মাল ছাড়লে পার ডে তার অ্যাভারেজ সেল আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা এভারেজ সেলস তো সে এক লাখ দেড় লাখ টাকার অর্ডার দেবে নাকি পাঁচ হাজার টাকার অর্ডার দেবে নাকি আচ্ছা আচ্ছা তো এটা অনেক মুনাফা আছে ওকে তাহলে একটু প্যাকেজগুলো দেখাম হ্যাঁ প্যাকেজ আইটেমগুলো দেখাই আমরা ঈদের পরে কিছু নতুন আইটেম আনছি এবং লাস্ট যে ব্লগটা করছি সেই ব্লগে আমাদের এত পরিমাণে হিট করছে আইটেমটা এবং এত পরিমাণে কাস্টমারদের চাহিদা যেটা আমরা আবার রিটার্ন দেখাচ্ছি এবং যারা জানে না তাদেরকেও দেখাচ্ছি এটা হচ্ছে দুই প্যাকেট ডিটারজেন্ট দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একশো চল্লিশ টাকা দাম এক এক প্রতিটা প্যাকেটের গায়ের মূল্য হচ্ছে সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা গায়ের বিএসটিআই দেওয়া আছে এটা স্ক্যান করলে আপনি বিএসটিআই টোটাল ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ গুণে মানে অনন্য এটা হচ্ছে আপনার একদম গ্যারান্টি দেওয়া একটা প্রোডাক্ট আপনি যদি এটা কাস্টমারদের নিজ এলাকায় গিয়ে এটা প্যাকেট ছিঁড়ে গোলাই দিয়ে চেক করে আসতে পারবেন খুব ভালো একটা প্রোডাক্ট যে নেবে এবং সে দিতে বার চাবে এটা গ্রান্টি এই দুই একশো চল্লিশ টাকার প্রোডাক্টের সাথে পাচ্ছে এরকম একশো টাকা দামের একটি বড় গামলা ভাই বিশাল বড় বিশাল গামলা এটা আপনি অলরেডি এক দেড় বছরের বাচ্চাদের গোসলও করা পারবেন সাথে থাকছে আরো একটি গোসল মগ হ্যাঁ হ্যাঁ দুই প্যাকেট ডিটারজেন্ট আচ্ছা এখানে টোটাল আড়াইশো টাকার প্রোডাক্ট আমাদের উদ্বেগ তাদের বিক্রি করবে হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তাদের কেনা পড়বে হচ্ছে একশো এক টাকা এটা আগের ব্লগে এটা গামলাটা কালো ছিল এবং রেড ছিল একশো তিন টাকা আমরা গামলাও করলাম কালারিং জিনিসও ভালো এবং আরো দুই টাকা কমাই দিছি প্যাকেজটাতে একশো এক টাকা কেনা একশো তিরিশ টাকা বিক্রি চমৎকার একদম ধুমসে ভাই কারেন্টের মতো চলতেছে পরের প্যাকেজ আমরা দেখাই এরকম একটি গোসল মগ হুম হুম এক প্যাকেট ডিটারজেন্ট এক প্যাকেট ডিটারজেন্ট একটি গোসল মগ এই হলো একশো টাকা আর একশো টাকার প্রোডাক্ট কিনলে একশো টাকার একটি গামলা ফ্রি এই দুশো টাকার মাল পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় আপনাদের কেনা পড়বে মাত্র 76 টাকা 76 টাকা কিনে 76 টাকা বিক্রি করবে 100 টাকা বিক্রি করবে 200 টাকার মাল আচ্ছা এই যে গামলাগুলো আমি একটু বলি অনেক বড় বড় হসপিটাল আছে না সরকারি হসপিটালগুলো তাদের কিন্তু প্রত্যেক রোগী ভর্তি হলে একটা গামলা একটা পাউডার এবং মক একটা লাগে সব সেক্টরেই লাগে ভাই শুধু হসপিটাল কেন বলেন সাধারণ নিয়ে যদি রাখে ব্যাপক সেল হবে ব্যাপক আর সারা বাংলাদেশে তো বিভিন্ন হাটে বাজারে ব্যাপক সেল হচ্ছে এগুলো আবার এক কাস্টমার ফোন দিয়ে সেদিন বলল যে ভাই আমি মাল 100 পিস মাল নিয়ে

তারপরের প্যাকেজটা আমরা দেখাই এটা আমাদের পুরাতন আইটেম হলো এখন পর্যন্ত খুব ভালো রানিং আছে আইটেমটা এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট আবারও বলি ডিটারজেন্ট কিন্তু এটি গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এবং আমাদের প্রচার রেকর্ডিংয়ে বলে দেওয়া আছে যদি এই ডিটারজেন্টে ফেনা না হয় জামাকাপড় পরিষ্কার না হয় তাহলে মা বোনেরা চাইলে এই ডিটারজেন্ট ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন সুতরাং সেই রকম কোয়ালিটি না করে তার গ্যারান্টি আমরা অবশ্যই দিই নাই এই জিনিসটাও বুঝতে হবে হ্যাঁ দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি গোসলমগ একটি একশো গ্রামের ডিশ ওয়াশ বার এবং সাথে থাকছে একটি আকর্ষণীয় ঝুড়ি বিশ টাকা দামের ঝুড়ি এখানে প্রায় প্রোডাক্ট আছে দুইশো বিশ টাকার প্রোডাক্ট এটা আপনাদের ক্রয় মূল্য হচ্ছে মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে টাকা এর সাথে এক প্যাকেট পাউডার কিনলেও কিন্তু সত্তর টাকা লাগে সত্তর টাকা সেই অনুযায়ী সত্তর টাকার পাউডারের সাথে আপনি দুইশো টাকার মাল পাচ্ছেন মাত্র ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা হবে না কেন বলেন অবশ্যই এই জন্যই তো বললাম যে ভাই যে অফার দিছি এই অফার সবাই লোফে নেবে আশা করি অবশ্যই ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি একশো গ্রামের ডিশওয়াশ বার সাথে থাকছে একটি পাঁচ লিটারের বালতি এটাও খুব হট সেট আইটেম আমাদের এটাও খুব ভালো চলছে আপনারা এটা নিয়েও চাইলে ট্রাই করে দেখতে পারেন এটার কে ক্রয় মূল্য হচ্ছে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা ডিটারজেন্টের বিষয়ে কিছু বলতে চাই ভাইজান আসলে ডিটারজেন্ট এটা চারশো গ্রামের চারশো গ্রামের এই দুইটা ডিটারজেন্ট চারশো গ্রামের একটা ডিচ বারে একশো গ্রামের একটা বালতি পাঁচ লিটার এটা প্রকার মূল্য রাখছি আমরা ছিয়াত্তর টাকা আমরা চাইলে পাঁচশো গ্রামের ডিটারজেন্ট দিয়ে এটার ক্রয় মূল্য করে দিতে পারি বাহাত্তর টাকা তাতে হবে কি তাতে আপনার ক্ষতি হবে আমার ক্ষতি হবে একবার এক গ্রামে ওয়ান টাইম আপনি মাল বিক্রি করতে পারবেন দ্বিতীয়বার সেই গ্রামে আপনি পাড়াও দিতে পারবেন না ভাই এটা গ্যারান্টি প্রোডাক্ট একবার কাস্টমার নিলে ধরেন আপনার কাস্টমারগুলা কন্টিনিউ হয়ে গেলে আপনি বিজনেস বারো মাস করতে পারবেন এখন আপনি হিসাব করে নেন ওয়ান টাইম বিজনেস করবেন না বারো মাসের জন্য বিজনেস করবেন ওকে তাহলে দর্শক যারা আসলে অটো নিয়ে ব্যবসা করেন বা অটো অটো ছোট অটো আছে কিন্তু সারাদিন ঘুরে কয় টাকার কামান সেই অনুযায়ী যদি প্যাকেজগুলো নিয়ে আপনার অটো দিয়ে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক একটা ইনকাম হয় যেটা স্বাধীন বা ইতিপূর্বে বহু মানুষকে সুযোগটা করে দিছে করে দিছি আর যারা নতুন আছেন এখনো তাদের বলে আপনারা আমাদের অফিসে আসেন যদি বিজনেস না বোঝেন আমরা আপনাদের বিজনেস বুঝিয়ে দেবো বিজনেস কিভাবে করবেন আপনাদের আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নাই আমরা আছি আপনাদের সাথে আচ্ছা যদি একান্ত এই মাল নিয়ে বিক্রি করতে গেলে অনেকে আসা ব্যবসা করতেছে কিন্তু বিদেশের ব্যবস্থা গেছে চলে যায় অথবা হচ্ছে এই ব্যবসাটা সেটা আর অন্য কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে মালগুলো নিয়ে যাদের টেনশন থাকে যে ভাই আমরা যদি ব্যবসা করি তাহলে তো ওই মালগুলো আমার অর্ধেক দামে বিক্রি করে দিতে হয় আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি করবে ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট প্যাকেজ যতগুলো দেখছেন টাকার উপরে কেউ যদি পণ্য ক্রয় করেন তার আমাদের ফ্রি তার এলাকা পর্যন্ত আমরা পণ্য পৌঁছে দেব, ঢাকা বাদে ঢাকা সিটি বাদে আউট অফ ঢাকা যারা মালের অর্ডার করবে তাদের ডেলিভারি খরচ ফ্রি এখন কেউ যদি পণ্য বিক্রি করতে না পারে ধরেন কেউ পণ্য বিক্রি করতে পারলো না কোনো কারণে যে কোনো কারণে হতেই পারে এরকম সেই ক্ষেত্রে সে পণ্য রিটার্ন করতে পারবে তবে তার টেন পার্সেন্টের একটা ড্যামারেজ লেস দিয়ে যে টাকা পাবে সে টাকা সে নিয়ে যেতে পারবে ইনস্ট্যান্ট তাইলে দেখেন সুবিধা কিন্তু এখন আর রিক্স রইলো না রিস্ক রইলো না ঠিক আছে আরামসে ব্যবসা করতে পারবেন আচ্ছা অন্য প্যাকেজে চলে যেতে এটা হচ্ছে দুই প্যাকেট ডিটারজেন্ট ডিটারজেন্ট ভাই ডিটারজেন্টের যতগুলো প্যাকেজ দেখাইলাম ভাই খুব ভালো সারা আছে বাংলাদেশে অলরেডি বললাম না কোয়ালিটি ভালোর কারণে আমাদের কাস্টমার খুব ভালো পরিমাণের একটা সেলস করছে এটা দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম দশ লিটারের একটি বালতি দশ লিটারের বালতি এটা ক্রয় মূল্য হচ্ছে আটাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা এটাও খুব ভরছে আইটেম এটা খুব ভালো চলছে পরের প্যাকেজটা যাই এখানে ই সামনে ঈদ ঈদ লুডুর সেমাই এটা তো আমাদের বারো মাসই চলে প্রতিবারই আমরা লুডুর সেমাই দেখাই আমাদের কাস্টমাররা সব সময় লুডুর সেমাই ওই পরিমাণে সব সময় সেলস করে থাকে মোটামুটি আপনার কাছে যা আছে সবই বারো মাসি প্রোডাক্ট বারো মাসের প্রোডাক্ট আমাদের বারো মাসের প্রোডাক্ট এখানে যে আইটেমটা দেখাবো এখানে দুই প্যাকেট লুডুস দুই প্যাকেট লুডুস চল্লিশ টাকা দুই প্যাকেট সেমাই চল্লিশ টাকা এক প্যাকেট লেচু ছত্রিশ টাকা একটি হচ্ছে ঝুড়ি একটি গোসল মগ একটি হচ্ছে লুডুস বাটি একটি লুডু চামচ এবং একটি মাত্র হচ্ছে এটা কিন্তু ঈদের মধ্যে ব্যাপক চলবে ঈদের মধ্যে বারো মাসের আইটেম ঈদে তো আছে ঈদের আইটেম তো আমরা স্পেশিয়াল ভাবে করি তারপর এটা এখনো এই পরিমাণে খুব পরিমাণে ব্যাপক পরিমাণে চলছে এখানে একটা বিষয় বলে রাখি অনেক কাস্টমার নতুন লোক যারা আছেন তারা চিন্তা ভাবনা করেন যে ভাই ফোন দেন আমাদের ভাই যে ভাই যতগুলো আইটেম আছে সব আইটেম কিছু কিছু করে দেন আমরা দেখি যে কোনটা ভালো চলবে আসলে এই জিনিসটা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য একটা সম্পূর্ণ বোকামি আইটেম রাখার সিস্টেম হচ্ছে একটা অটো গাড়িতে আপনি সর্বোচ্চ হলে দুই থেকে তিন আইটেম আপনি রাখতে পারেন তাহলে অ্যাভারেজে আপনি দেখা যায় একশো থেকে দেড়শো দুইশো আইটেম পর্যন্ত একদিনে বিক্রি করা পসিবল যখন আপনি সব আইটেম একটা গাড়িতে সাজায় মোদি দোকান বানায় ফেলবেন না তখন কাস্টমাররা কনফিউজ হয়ে যায় যে কোনটা দেখে আসলে সে কোনটা নেবে আপনি নিজেও কনফিউশনের মধ্যে পড়ে যাবেন আপনার সেলসটা কম হবে এবং টাইম ওয়েস্ট হবে আপনার সেই ক্ষেত্রে আমি বলবো যে নতুন যারা আছেন বিজনেস করতে চান তারা আইটেম অনেকগুলো আমাদের আছে ঠিক আছে আপনি দুই থেকে আরেকটা আইটেম আপনি ধরেন আর তাছাড়া প্রতিনিয়ত এইচআই ট্রেডিং এজেন্সি প্রতি দুই সপ্তাহ তিন সপ্তাহ অন্তর অন্তর নতুন আইটেম আপনাদের জন্য রেডি রাখে সেই বিষয় নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন পরের প্যাকেজটা আমরা দেখাই এরকম এটা খুব ভালো আইটেম এটা খুব হট একটা আইটেম এটা হচ্ছে এরকম চার প্যাকেট সাথে গুণে অনন্য বিএসটিআই অনুমোদিত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এটা হচ্ছে চার প্যাকেট লুডুস এরকম হচ্ছে দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট সেমাই সাথে থাকছে আরো এরকম এক প্যাকেট লেচু আচ্ছা সাথে আরও থাকছে বিশ টাকা দামের একটি ঝুড়ি টোটাল আট আইটেম টোটাল আট আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা বাহ বিক্রি একশো টাকা এটা খুব ভালো চলছে লুডু সেমাই ফুড আইটেম যদি কেউ বিক্রয় বিক্রয়ের জন্য তার যদি বিএসটি এই পেপারসের প্রয়োজন হয় বা আদার্স অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন হয় আমরা দিয়ে দিতে পারবো আমরা চাই আমাদের উদ্যোক্তারা নির্দিদায় নিশ্চিন্তে বিজনেস করুক রাইট আচ্ছা পরের প্যাকেজ আমরা দেখাই এটাও খুব হট একটা আইটেম এটা ছয় প্যাকেট লুডুস ছয় প্যাকেট লুডুস একশো বিশ টাকা ভাই ছয় প্যাকেট লুডুস কিনলে সাথে পাচ্ছে চার চারটি আইটেম কী কী আইটেম থাকছে একটি লুডুস খাওয়ার বাটি একটি লুডুস খাওয়ার চামচ একটি লুডুস রান্না করে রাখার মতো একটি বাটি এবং একটি লুডুস ছাকার ঝুরি আচ্ছা এই টোটাল চার আইটেম ছয় আইটেম এই টোটাল দশ আইটেম আপনাদের ক্রয় মূল্য হচ্ছে মাত্র আটাত্তর টাকা এবং বিক্রি হচ্ছে একশো টাকা হুম সাথে চারটা আইটেম চারটা আইটেম ফ্রি টোটাল দশ আইটেম এর মধ্যে এটার ফাটাফাটি একটা প্রচার রেকর্ডিং আমাদের কাছে আছে যে প্রচারিং রেকর্ডিংয়ে আপনি খুব ভালো একটি সেলস করতে পারবেন তারপরে আমরা যাই হচ্ছে অনেকে লুডুস সেমাইটাই আসলে বেশি পছন্দ করেন তাদের জন্য আমাদের যেটা করা এরকম ৬ প্যাকেট লুডুস ভাই এরকম ছয় প্যাকেট লুডুস বিএসটিআই অনুমোদিত ছয় প্যাকেট লুডুস এবং দুই প্যাকেট সেমাই টোটাল আট প্যাকেট লুডুস সেমাই আপনাদের ক্রয় মূল্য হচ্ছে চুয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা একশো ব্যাপক ভালো চলে আমাদের তারপরে যেটা দেখাই এটাও খুব ভালো একটি আইটেম আমাদের খুব ভালো রানিং আছে এটা এরকম একশো টাকা একটি এলইডি লাইট কিনলেই প্রায় ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল বিশ টাকা দামের একটি চিরুনি এই এরকম একটি চিরুনি বিশ টাকা দামের তারপরে হচ্ছে একটি বিশ টাকা দামের ঝুড়ি এই হলো একশো টাকা একশো টাকা দামের একটি মগ একশো এবং একশো টাকার একটি এলইডি লাইট দুশো টাকার পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনাদের ক্রয় মূল্য মাত্র সত্তর টাকা চিন্তা করেন দুইশো তিরিশ টাকার পণ্য কিনবেন মাত্র একশো টাকায় আপনারা পাইকারি সত্তর টাকায় সত্তর টাকা নিত্য টাকা প্রতিটা ঘরে দরকার প্রতিটা ঘরে ঘরে দরকার ঠিক আছে তারপরের আইটেম আমরা যাই হচ্ছে এরকম একশো টাকা একটি এলইডি লাইট কিনলেই সাথে পাবে হচ্ছে ষাট টাকায় এক জোটা স্যান্ডেল আচ্ছা একটি হচ্ছে কাপড় কাচা কাপড় কাঁচা বল সাবান একটি হচ্ছে ভীম সাবান একটি মাজুনি একটি হচ্ছে মাজুনি এই পাঁচ আইটেম এটাও খুব ভালো আমাদের চলছে এই পাঁচ আইটেম আপনাদের বিক্রি হচ্ছে সত্তর টাকা আপনাদের ক্রয় মূল্য হচ্ছে সরি ক্রয় মূল্য হচ্ছে সত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকায় বিক্রি হচ্ছে একশো টাকায় তারপরের আইটেম যেটা আমরা দেখাবো এটাও খুব ভালো একটা আইটেম রানিং একটা আইটেম এই এরকম একশো টাকা একটি এলইডি লাইট কিনলেই

এই প্যাকেজটা নিয়ে যে আপনার গাড়িতেই বিক্রি করতে হবে এমন কোনো কথা নাই কিছু প্যাকেজ আছে আপনার যে এলাকার রানিং যে রোড বলা যে রোড দিয়ে আপনার মানুষজনের সমাগম একটু বেশি হয় সেই রোডে যদি একটা টেবিল নিও সে এই মালগুলো আইটেমগুলো বিক্রি করে তাহলে কিন্তু স্বাধীন ভাই আমি দেখছি যে আপনার মন করেন এরকম আইটেমগুলো নিয়ে একটা ওই যে গুদারা ঘাটে যেখানে আপনার বড় বড় টলার পাড়া পাড়া হয় হ্যাঁ এরকম গাটের মধ্যে সারা দিন বর নিয়ে দেখি যে 12 মাস শুধু অফারে দিয়ে যাচ্ছে অফারে দিয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো অফারে বলা এবং সে সাথে প্রথমে উনি একা ছিল এখন তিনজন মিলে এই মালগুলা বিক্রি করতেছে তাহলে কি পরিমাণ লাভ হয় এটা লাভ এটা আইটা রানিং আইটেম পূর্ণ ভালো থাকতে হয় মানুষজন আসে এক জায়গায় বিজনেস বসে বিজনেস করলে খুব ভালো আসলে চলে কিন্তু প্লেসমেন্ট যদি ঠিক থাকে সে একজন থেকে আস্তে আস্তে পাঁচজন হওয়া সম্ভব রাইট রাইট আপনার এই আইটেমটা একটু দেখেন না আপনি সাধারণত দেখেন যে একটা ডিটারজেন্ট পাউডার নিত্য প্রয়োজনীয় আইটেম আপনি তো বলছেন এটা একবার যে নিবে সে আবার সেকেন্ড টাইম নেবে এটা হয়ে যায় নিত্য হবে আস্তে হবে কারণ মানুষ ভালো মান সব সময় থাকে এই এক ডিটারজেন্ট একটি গায়ে মাখা সাবান একটি কাপড় কাচা বল সাবান একটি হচ্ছে একশো গ্রামের ডিশ বার একটি হচ্ছে মাজনি একটি সাবান কেস একটা ফ্যামিলিতে প্রতিটা ফ্যামিলিতে দরকার দরকার এই আইটেম ভাই কেন চলবে চলবে এই এই পাঁচ আইটেম এখানে সরি ছয় আইটেম আপনাদের ক্রয় মূল্য হচ্ছে চুয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা আর বাজার মূল্য কত আছে একটু বাজার মূল্য এখানে প্রায় সত্তর চল্লিশ একশো দশ আর পনেরো দশ এখানে প্রায় দুশো তিরিশ টাকার আইটেম আছে এগারো দুইশো দুশো তিরিশ টাকার আইটেম আছে এক জায়গায় বসে যদি সে ধরেন সে বসে বিক্রি করলো তার কোনো আদার্স খরচ না হয়তো বা ইজারা খরচ তার বিশ টাকা পঞ্চাশ টাকা হয়তো যাইতে পারে সে এক জায়গায় বসে যদি তিরিশ চল্লিশ মালও বিক্রি করে তার ভাই হাজিরা খারাপ সে 40 টা মাল বিক্রি করলে তার 1000 টাকা হাজিরা মানে আমি মনে করি বড় বড় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা মানে রিস্ক নেন সেখানে আমার মনে হয় 10 থেকে 15 20000 টাকা আর এই প্রোডাক্ট নিয়ে আপনারা একটা মানে হচ্ছে ব্যবসা করে দেখেন কতটা মজা এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ করতেছে যারা আপনাদের অনেক পুরানো কাস্টমার ঠিক আছে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে লাভ নাওলে কিন্তু তারে ঠিকতে পারতো না আমাদের ভাই যারা ছোট ডিলার যারা ধরেন আমাদের একদম ছোট ডিলার অল্প অল্প করে মাল নেয় তারাও প্রতি মাসে আর লাখ টাকার মাল নিয়ে নেয় তাহলে তার মধ্যে তো আমরা গিফটের অফার রাখছি ভাই কাউকে হতাশ করবো না প্রত্যেকের জন্য গিফট আছে মাসিক টার্গেট ক্রিয়েট করলেই নিশ্চিত পুরস্কার কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না তা হবে না সবাই পাবে সবাই পাবে পরের প্যাকেজ হচ্ছে এটাও খুব ভালো আইটেম আমাদের পাঁচ একটা ডিটারজেন্ট পাউডার দুইটা কাপড় কাঁচা বল সাবান একটি গায়ে মাখা সাবান চারটা ফ্লেভার গায়ে মাখা সাবান এবং একটি ডিশওয়াশ বার এই পাঁচ আইটেম এক দুই তিন চার পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য হচ্ছে ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা তারপরের প্যাকেজটাও খুব ভালো একটা আইটেম এরকম পাঁচ প্যাকেট লুডুস। এরকম পাঁচ প্যাকেট এগ নুডলস সাথে হচ্ছে পাবে একটি লুডুস খাওয়ার বাটি আচ্ছা একটি লুডুস খাওয়ার চামচ একটি তিরিশ টাকা দামের গোসলমগ এবং একটি বিশ টাকা দামের ঝুড়ি এটা দিয়ে লুডুস টুডুস থাকতে পারবেন সাতটাও ধুইতে পারবেন এখানে টোটাল পাঁচ ছয় সাত আট নয় আইটেম নয় আইটেম এখানে টোটাল নয় আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র চুয়াত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা বাহ এগুলোর যতগুলো প্যাকেজ দেখলাম এগুলো সবই রানিং আইটেম আচ্ছা প্যাকেজ তো নিত্য নতুন আসতেই থাকে আসলে যদি মনে করেন কেউ ধরেন আমি আসতে বললাম না আমি ভিডিও হয়তো বা কম দিতে পারি কিন্তু আপনারা এখানে যদি নিজের স্ব্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখি একটু যদি বলে দেন তারা যেন আপডেটটা পেয়ে যায় তা তো অবশ্যই আমাদের নিজস্ব চ্যানেলের নাম হচ্ছে এইচটিএ বিজনেস আইডিয়া এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে কি আমাদের নিত্য নতুন যে প্যাকেজগুলো আপনারা প্রতিনিয়তই আপডেট পেতে থাকবেন ইনশাল্লাহ এই পেজ এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক অলরেডি দিয়ে থাকবে দেওয়া থাকবে হ্যাঁ ডিসক্রিপশন থেকে আপনারা কিন্তু সেখানে ঢুকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর মাইনুল ভাই তো আপডেট দিয়ে যায় প্রতিনিয়ত আপনারা জানেন সেটাও পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এরপর আমরা কি আইটেমে চলে যাব হ্যাঁ নেক্সট আমরা আরো আমরা আজকে টোটাল পঁচিশটা আইটেম দেখাবো পঁচিশটা টোটাল বিজনেস আইডিয়ার প্যাকেজগুলো দেখাবো যেগুলো নিয়ে আপনারা যে কোনো আইটেম নিয়ে যদি কাজ করেন আপনারা আশা করি সাকসেসফুল হবেন আর তাছাড়া ভাই তো আমি তো আসি সবනම් ভাই প্রত্যেক কোনো সুবিধা অসুবিধা আমরা ইনশাআল্লাহ দেখব শদিন ভাই আপনার এখানে যারা আসবে এসে সরাসরি আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করবে কিভাবে আসবে আমাদের এই জায়গা ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট চকবাজারের চকবাজার তো সারা বাংলাদেশী মানে চকবাজারের ঠিকানাটা তো সারা বাংলাদেশের মানুষই জানে চকবাজারের সোয়ারিঘাট এসে সোয়ারিঘাট মাছ বাজার এসে আমাদের ফোন কল করলে আমরা লোক পাঠিয়ে দেব রিসিভ করতে পারবেন এছাড়া যদি কেউ আরো সহজ করে দেই চকবাজার আহ এসে যদি হাজী লাআউদ্দিন ভবনে এসে যে কারণে জিজ্ঞেস করলে হবে আমার কোম্পানি দেখাই দেবে আচ্ছা আর যদি কেউ একান্তই না আসতে পারে দূরদূরান্ত থেকে তারা কি কুরিয়ারে নিতে পারবে কি কুরিয়ারে নিতে পারবে না আমরা কন্ডিশন সিস্টেমে কোনো মাল দেই না সেটা ট্রান্সপোর্টের মাল দিয়ে আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে হবে তারপর হচ্ছে মাল তার ওখানে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আপনারা চাইলে ঘরে বসেও মাল পেতে পারেন হ্যাঁ যেকোনো ট্রান্সপোর্টের মাধ্যমে তাই না অবশ্যই আচ্ছা ঠিক আছে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন